অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ মঞ্জিল আলী সরকার। আমাদের বগুড়া জেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনু জানান, বুধবার 6:30 দিকে রাজধানীর এভার কেয়ার নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তুমুল জনপ্রিয় এ চেয়ারম্যান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি প্রায় 25 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বেলা 11:00 দিকে স্থানীয় পাবলিক মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বগুড়া এক আসনের সংসদ সদস্য শাহদারা মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া, পৌর মেয়র মধুর রহমান মতি, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, কুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেখান থেকে রামচন্দ্রপুর গ্রামের বাড়িতে বাদ জোহর আরেকটি নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম মঞ্জিল আলী সরকারকে দাফন করা হয়।